তলাপুর নিগম 2 নম্বর ওয়ার্ড লঙ্কামুরাদ টু চান্দিনামুরা যাওয়ার শর্টকাট রাস্তা। যেই পথ আমরা আধা ঘন্টায় অতিক্রম করার লাগে, এই রাস্তা 10 মিনিটের ভিতরে যাওয়া যায় এদিকে শর্টকাট। তো এই রাস্তা বিগত এক বছর দেড় বছর ধরে খুবই খারাপ অবস্থা হয়েছে এই রাস্তাটা, যার কারণে কেউ নজরদারি করতেছে না এই রাস্তা দিয়ে। ওখানে কিছুদিন আগে একজন লোকে এখানে পিস লাগাই করে পাওয়া গেলাইছে, ওখানে এখানে গরু আনতে পারে না ব্রিজ দিয়া, মানে মানুষের মানে অনেক সমস্যা হইতেছে এই রাস্তাটা। যদি এই রাস্তাটা হয় তাহলে আমরা লিগে বহুত সুবিধা হয় আর কি। কদিন পরে পরে নিউজ সাংবাদিক আইতাছে, নিউজ রিপোর্টার আইতাছে, অনেকেই আয় দেখা যেতেছে, হ্যাঁ এমনকি অনেকেই আয় দেখা যেতেছে, তারা দেখা দেখা যেতেছে, কিন্তু আর হইতাছে না রাস্তাটা। যদি এই রাস্তাটা হয় তাহলে তো সবারই সুবিধা। প্রায় আজকা আমার বয়স 33 বছর চলে রানিং, কিন্তু 33 বছর যদি রাস্তাটা এইরকম দেখতেছি, আগে খেতের আইল ছিল, আইলের পরে দুইটা কারেন্টের খুঁড়ে এনে ফেলাইছে ইয়ে থাকাটা আমরা এই ব্রিজটা। এরপর দা কেন্দ্রে কেন্দ্রে জানি এই সরকারে একটা ব্রিজ একটা বাইর করছে, টানা ব্রিজ। এরপর দা ব্রিজ দেওয়া ইমন হই ভাঙছে, পরে জ্বালা দিছে আর এটা পাল্টেছে না। এটার দুই একটা ছানি শুনি আসলো, ছানি ঢুকে কারবার গেল, মানে ইদি ভগবানের কি কইতার তো না। এই রাস্তাটা আজকে বিগত 20 থেকে 25 বছর ধরে এটার বেহাল অবস্থায় পড়েছে, হ্যাঁ। তো বিগত 25 বছরও রাস্তাটার কোনো মেরামত হয়নি। এটা আগরতলা পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধ্যে পড়েছে। আর বিগত এই সরকার আসার পরও এই রাস্তাটার বলেছিল তারা রাস্তাটা ঠিক করে দিব, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা এখনও ঠিক করে দেয়নি তারা, হ্যাঁ। আর এইদিকে প্রায় 200 শতাধিক মানুষ ডেলি আসা যাওয়া করে, কেউ দিনমজুর, কেউ সব বেশিরভাগই সবজি ব্যবসায়ী, তারা সবজি সোনমুরা থেকে লঙ্কামুরা থেকে চান্দিনামুরা হয়ে সেরা দুর্গাশমণি বাজারে বিক্রি করে, হ্যাঁ। তাদের সবজি নিয়ে যেতে সাংঘাতিক অসুবিধা হয়, কেউ মাথায় করে, কেউ গাড়ি করে, কেউ বাড়ি করে নিয়ে সেরা আবার ওই চান্দিনামুরা নিয়ে আবার গাড়ি দিয়ে সেরা দুর্গাশমণি নিয়ে যায়, হ্যাঁ। জানানো হয়েছে, অনেকবারই জানানো হয়েছে। কিছুদিন পরে পরে তারা তোমার PWD থেকে লোক আসে, তারা রাস্তাগুলি মেপে নিয়ে যায়, বলছে হবে হবে, আর তো কোনো কাজ হয়নি।